Hello everyone, assalamu alaikum, this is Shakil. 5 minutes to pandas playlist er notun ekta video te apnake welcome. To ajker ei particular video te ami mainly kotha bolbo data type niye. Okay, so pandas series othoba data frame er moddhe ashole ki type er data type amra use korte pari ba pandas er ashole built in ki ki type er data type ache seta niye amra kotha bolbo. তো ডেটা টাইপ নিয়ে কথা বলতে গেলে পান্ডাসে আসলে আমাদের মেইনলি তিন ধরনের ডেটা নিয়ে আমাদের বেশি কাজ করা হয় বা তিন টাইপের ডেটা আসলে বেশি দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। সো নিউমেরিক ডেটা আসলে অনেক বেশি দেখা যায়। তো নিউমেরিকের মধ্যে আপনার ইন্টেজার হইতে পারে ফ্লট, দেন আমরা দেখতে পাই হচ্ছে ডেট টাইম এবং স্ট্রিং বা অবজেক্ট। ওকে, সো আমি যদি ইন্টেজার নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা দেখতে পাবো ইন্টেজারের ভিতরে আবার আমাদের বেসড অন মেমোরি সাইজ এর আবার কিছু কোয়ালিটি আছে বা কিছু টাইপ আছে, যেমন ধরেন ইন্ট 8, ইন্ট 16, ইন্ট 32 এবং ইন্ট 64। তো এগুলোর মিনিং হচ্ছে ধরেন ইন্ট 8 এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, মেমোরি রেঞ্জ আছে। ওকে, এই রেঞ্জটা হচ্ছে 2 পাওয়ার 8। ওকে, সো -2 পাওয়ার 8 টু +2 পাওয়ার 8, দ্যাট মিন্স আসলে ইন্ট 8 এই স্টাইলে যদি আপনি ডেটাকে স্টোর করতে চান তাহলে আপনাকে এই রেঞ্জের মধ্যে ডেটাকে রাখতে হবে। এর বাইরের কোনো ডেটা যদি আপনি ইন্ট 8 স্টাইলে যদি আপনি রাখতে চান বা এই ফরম্যাটে বা এই ইন্টেজার ডেটা টাইপ হিসেবে যদি রাখতে চান তাহলে সেটা ওভারফ্লো এরর আসবে। ওকে, এটা আপনি রাখতে পারবেন না। তো ইন্ট 8 এর আসলে রেঞ্জটা হচ্ছে -128 থেকে 127 ইনক্লুডিং 0। ওকে, সো দ্যাট মিন্স আপনি যদি 127 পর্যন্ত কোনো ডেটা রাখেন তাহলে আপনি ইন্ট 8 এই ডেটা টাইপ হিসেবে আপনি স্টোর করতে পারবেন, বাট মোর দেন যদি 128 হয় তাহলে আপনি এভাবে স্টোর করতে পারবেন না। আর যদি স্টোর করতে যান সেক্ষেত্রে ওভারফ্লো এরর আসবে। ওকে, তো সেক্ষেত্রে হয়তো আপনি ইন্ট 16 হিসেবে আপনি রাখতে পারবেন, কারণ এর রেঞ্জটা আরও বেশি। এর রেঞ্জটা হচ্ছে 2 পাওয়ার 16 টু 2 পাওয়ার 16, সো ইট ইজ -2+, ওকে, ইনক্লুডিং 0। আপনি যদি আরও এর থেকে বেশি সাইজ নিতে চান সেক্ষেত্রে ইন্ট 32 আছে, তারপর ইন্ট 64 বিট আছে। তো আসলে সব জায়গায় দেখবেন ডিফল্টভাবে আসলে ইন্ট 64 অথবা ফ্লট 64 আসলে বেশি ইউজ করা হয় বিকজ অফ জাস্ট মেমোরি। ওকে, বিকজ এখানে অনেক বেশি মেমোরি সাইজ থাকে এবং এই ডেটা টাইপে আসলে ঝামেলা পড়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো এটা গেল আসলে নিউমেরিক টাইপের। দেন আমরা যদি ডেট টাইমে আসি, ডেট টাইম এক ধরনের ডেটা আছে যেভাবে আপনি রাখতে পারেন ডেট এবং টাইম স্টাইলে, যেটা আপনি টাইম সিরিজে আসলে আপনি ইউজ করবেন। দেন আপনি ক্যাটাগরিক্যাল ডেটা রাখতে পারেন, সেটা হচ্ছে অর্ডিনাল বা নমিনাল ডেটা, যাই বলেন না কেন। যেই ডেটাগুলো আসলে অর্ডার মেনটেন করে তাকে বলা হয় অর্ডিনাল, অ্যান্ড নেম টাইপের যে ডেটাগুলো আছে সেটা আসলে সাধারণত নমিনাল হয়ে থাকে। ওকে, দেন এগুলো সাধারণত আমরা অবজেক্ট হিসেবে আসলে স্টোর করা হয়, স্ট্রিং অবজেক্ট হিসেবে। লাইক কোনো একটা যদি জায়গার নাম থাকে, ফর এক্সাম্পল ঢাকা বা চিটাগং, তাহলে এই ধরনের ডেটাগুলোকে আমরা আসলে স্টোর করবো আসলে অবজেক্ট হিসাবে। অ্যান্ড এর মধ্যে বুলিয়ান আছে, বুলিয়ানটা হচ্ছে বুল ট্রু ফলস, তো এগুলো এটা সাধারণত বুলিয়ান টাইপের ডেটা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন পরবর্তীতে ডেটা টাইপ আমরা ইউজ করব পান্ডাসের ভিতরে, আমরা বেশিরভাগ সময় আসলে আমরা অবজেক্ট ইউজ করব অথবা ডেট টাইম এবং ইন্ট 64 বা ফ্লট 64, এই চারটে ডেটা টাইপ আসলে সব থেকে বেশি লাগবে আমাদের। সো এই চারটে ডেটা টাইপ সম্বন্ধে আমাদের সব থেকে ভালোভাবে জানতে হবে। তো এখন প্রশ্ন হইতে পারে যে আসলে আমরা কিভাবে রাইট ডেটা টাইপ চুজ করব। তো রাইট ডেটা টাইপ চুজ করা আসলে খুবই সহজ, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনার ডেটাটা হবে আসলে ডেট টাইম স্টাইলে বা টাইম ইম্পর্টেন্ট বা ডেট হিসাবে ডেটাটা আসতেছে তখন আপনি ডেট টাইম 64 হিসেবে স্টোর করবেন। দেন আপনার যদি ডেটা আসে হচ্ছে ইন্টেজার টাইপের সেক্ষেত্রে আপনি ইন্ট 64 বা ইন্ট 32, দেন আপনি যদি ফ্লট হিসেবে আসে সেক্ষেত্রে সেটা মানে বা ফ্র্যাকশন ভ্যালু হিসেবে আসে সেক্ষেত্রে আপনি ফ্লট 64 বা ফ্লট 32 হিসেবে স্টোর করতে পারেন। অ্যান্ড এখানে যদি কোনো স্ট্রিং ডেটা থাকে বা কোনো অবজেক্ট টাইপের ডেটা থাকে তাহলে সেটা আসলে অবজেক্ট হিসেবে আপনাকে স্টোর করতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি সবগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস, এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।